COVID-19 এই মহানগরীর মোকাবেলা করতে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে গড়িমসি করেছেন আমরা বিরোধী দল বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা কোনো রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে না থেকে সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে মানুষের স্বার্থে এগিয়ে গেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার আমাদের গঠনমূলক উপদেশকেও প্রস্তাবগুলোকেও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। কাঁসর ঘণ্টা বাজিয়ে জনতা কার্ফিউ সমাপ্তি ঘোষণা করার জন্য মানুষকে রাস্তায় নামিয়ে দিলেন, মিছিল করিয়ে দিলেন, কাঁসর ঘণ্টা বাজাতে বললেন মাননীয় প্রধানমন্ত্রী। তার দলের 40 বছর পূর্তি অনুষ্ঠান পালন করলেন মহানগরীর মোকাবিলা করার নাম করে আতশবাজির উৎসব পালন করে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোথাও পেছিয়ে নেন, তিনি বাজারে গিয়ে দাগ কেটে জনগণকে নির্দেশ দিলেন কে কোথায় দাঁড়িয়ে বাজার করবেন, কেনাকাটা করবেন। তিনি মানুষকে উপদেশ দিলেন যে করোনাকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে শুয়ে থাকতে। আজকে ওদের এই কার্যকলাপ সারা পৃথিবীর কাছে, বিশ্বের মানুষের কাছে আমাদের উপহাসের পাত্র করে তুলে দিল, ভারতবাসী হিসাবে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমরা বারবার বলেছি, সরকার পক্ষকে অনুরোধ করেছি, কিন্তু কোনোদিন আমাদের কথা শোনা হয়নি। এখন সুপ্রিম কোর্ট এই অসন্তোষ প্রকাশ করার পরে 4 রাজ্যকে যে নোটিশ করেছে তার মধ্যে আমাদের পশ্চিমবাংলাও আছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন, চোখে আঙুল দিয়ে তো দেখিয়ে দিল আপনাদের। এতদিন আমরা যে কথাগুলো বলেছিলাম তা কত সঠিক এবং সত্য আজকে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও এখন কি বলবেন আপনি, লজ্জায় কীভাবে মুখ ঢাকবেন দেখুন। আপনি বলুন, মানুষকে জানুন, উত্তর দিন আজকে আপনারা। এটি আমাদের দুর্ভাগ্য, এরাই দেশ চালাচ্ছেন।